ডিএসটিভির অন্তরঙ্গ অনুষ্ঠানে আপনারা স্বাগত। আপনারা জানেন অন্তরঙ্গ অনুষ্ঠান তাদেরই জন্য যারা শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, খেলাধুলা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজ দক্ষতাকে প্রমাণ করতে পারে। সেইরকম একটি অনুষ্ঠান আজ আপনাদের সামনে। আজ আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি দেবব্রত আঢ্যকে। দেবব্রত মহাত্মা হংসরাজ আরিয়ান টুর্নামেন্ট একটি প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় বিতর্ক অর্থাৎ ডিবেট কম্পিটিশনে ফর দ্য মোশন লেভেলে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হবার শিরোপা অর্জন করেছে। আজ আমরা দেবব্রতর কাছ থেকে শুনব তার এই উত্তরণের কাহিনী, কিভাবে এই সাফল্য সে পেয়েছে। আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত। দেবব্রত, প্রথমেই তোমাকে অন্তরঙ্গ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সরাসরি আমরা জানতে চাইব তোমার কাছে, এই যে তোমার সাফল্য, এই সাফল্য একদিনে আসে না, দীর্ঘদিনের চর্চার ফলে সেই চর্চিত অভ্যাস মানুষকে একটা স্তরে উন্নীত করে। তোমার এই সাফল্যের রসায়ন বা সাফল্যের ইতিহাসটা কি? আসলে আমি আগে সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তাম, তো আমি ছোটবেলা থেকে কবিতা ইত্যাদি বিভিন্ন রকম পাবলিক স্পিকিং ইভেন্টসে পার্টিসিপেট করেছি এবং আমি সবসময় চাইতাম যে আমি কিছু বলি কারোর সামনে, এবং কবিতা ইত্যাদি এগুলো বলতে আমার খুবই ভালো লাগতো। তো সেরকম আমি ক্লাস এইটে একটা স্পিচ কম্পিটিশনে পার্টিসিপেট করি আমাদের স্কুলে, তো সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম, এবং ক্লাস নাইন এবং ক্লাস টেনেও সেম ইভেন্টেও আমি ফার্স্ট হয়েছিলাম। সেরকম একটি ইভেন্টে আমাদের স্কুলে একবার দার্জিলিং যাওয়ার একটা কম্পিটিশন হয়েছিল, যেখানে ইস্টার্ন জোন থেকে সব ইন্টার জেসুইট স্কুলে একটা কম্পিটিশন হয়েছিল। তো আমি আমার স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলাম এলোকিউশন কম্পিটিশনে সিনিয়র লেভেলে। তো দার্জিলিংয়ে আমি ফোর্থ হয়েছিলাম, এবং স্বভাবতই আমি এইটা নিয়ে খুবই দুঃখিত হয়েছিলাম যে এত বড় অনুষ্ঠানে গিয়েও আমি এত পরিশ্রম করার পরও আমি কিছু পেতে পারলাম না। কিন্তু সেন্ট জেভিয়ার্স থেকে আমি যা শিখে এসেছি তাই আমাকে অনেক দূর যাওয়ার একটা ইম্প্যাটাস আমার মধ্যে জাগিয়ে তুলেছে। এবং সেন্ট জেভিয়ার্সে আইসিসি আমি দিয়েছি, এবং আইসিসির পরে আমি ডিএভি মডেল স্কুলে অ্যাডমিশন নিই। সেখানে একটা কম্পিটিশন হয় যেটার নাম MHRAT মহাত্মা হংসরাজ আরিয়ান টুর্নামেন্ট, এবং আমাকে অপরচুনিটি দেওয়া হয় টু ফাইট অ্যাট দ্য জোনালস। জোনাল লেভেলে আমি আমার স্কুলকে রিপ্রেজেন্ট করেছিলাম ডিএভি মডেল স্কুলকে। আমাদের একটা ডিবেট কম্পিটিশন ছিল, অ্যাকচুয়ালি আমি ডিবেট করতাম না, কিন্তু আমাদের প্রিন্সিপাল বললেন যে তোমার মধ্যে অনেক অ্যাবিলিটিস আছে, অনেক ক্যাপাবিলিটিস আছে, তুমি পার্ট করতে পারো, তুমি যদি ট্রাই করো তাহলে তোমার মধ্যে তুমি হয়তো আমাদের স্কুলের জন্য প্রাইজ পেতে পারো। তবে আমি একটু রিলাকটেন্ট ছিলাম এর ব্যাপারে, কেননা আমি আগে কোনো দিন ডিবেট কম্পিটিশন করিনি। আমি পাবলিক স্পিকিং করতাম, বাট ডিবেট কোনো দিনই আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু ডিএভি মডেল স্কুলে আর কি আমার একটা অনেক বড় প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছিল। যাই হোক, জোনালসে আমি কম্পিটিশনে গেলাম, এবং কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছিলাম ফর দ্য মোশন। আমার কম্পিটিটর যে অগেনস্ট দ্য মোশনে বলেছিল, সে ওই কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। তো জোনালসের পরে আমরা গেলাম ন্যাশনালসে। আসলে ন্যাশনাল খুব বড় একটা ইভেন্ট, এবং ন্যাশনালে আর কি পুরো ইন্ডিয়ার বেস্ট কম্পিটিটর ফাইট করে, এবং সেখানে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আর কি ইন্ডিয়ায় কত ট্যালেন্ট আছে, কত ট্যালেন্ট সেখানে এসে একসাথে হয়েছে, এবং দে অল আর ফাইটিং ফর দ্য ন্যাশনালস টু উইন দ্য ট্রফি, টু গেট দ্য ট্যাগ অফ আ ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো সেখানে আর কি থ্রি ডেজের একটা ক্যাম্প ছিল। আমি ওখানে গিয়ে আমাদের টপিকটা কিছুদিন আগেই পেয়েছিলাম, এবং আমার খুবই কম টাইম ছিল সেটা প্র্যাকটিস করার। তো
অনেক টিচার আমাদের ডিএভি মডেল স্কুলের অনেক টিচাররা, আমার ইংলিশ টিচার, ইভেন আমার অনেক ফ্রেন্ডস আমাকে অনেক সাপোর্ট করেছিলেন এই ইভেন্টের জন্য। বললো যে তুমি এত বড় ইভেন্টে যাচ্ছ আর কি, আমাদের কন্ট্রিবিউশনে কিছু থাকলে খুবই ভালো হয়, বিকজ তখন আমরা বলতে পারবে যে হ্যাঁ অ্যাটলিস্ট আমাদের কন্ট্রিবিউশনে ছিল তোমাদের এত বড় সাকসেসের পিছনে। তো ন্যাশনাল কম্পিটিশনে গিয়ে আর কি এত কম্পিটিটরকে দেখে, যেমন তারা এসেছিল বিভিন্ন জায়গা থেকে, পাঞ্জাব, হরিয়ানা, দেন বিহার, পাটনা, ফ্রম সাউথ ইন্ডিয়া, দে ওয়ার রিয়েলি গুড কম্পিটিটর্স ওয়ে ফাইটিং ফর দ্য ন্যাশনালস। তো আমি সেখানে গেলাম এবং আমি ভাবলাম যে নিশ্চয়ই সেখানে নিশ্চয়ই কোনো ভালো একটা ইভেন্ট যেখানে আমি প্রুভ করতে পারবো যে আমার মধ্যেও সেই ট্যালেন্ট আছে একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার। তো আমি স্বভাবতই আমি গিয়ে সেখানে আমার বেস্ট দিয়ে এসেছিলাম এবং পরবর্তীকালে জানতে পারলাম যে আমি সেখানকার চ্যাম্পিয়ন হয়েছি। এক্ষেত্রে আমি বলবো যে পাবলিক স্পিকিং অ্যাজ ইট ইজ নোন, আমরা ভাবি পাবলিক স্পিকিং মানে হচ্ছে স্টেজে গিয়ে কিছু বলে দেওয়া, বাট একটা জিনিস ট্রু যে পাবলিক স্পিকিং ইজ নট সো ইজি, মানে এই অভ্যাসটা খুব ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতে হয়, হয়তো নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো এবং অনেক ম্যাগাজিনস পড়া, অনেক নিউজ আপ, নিজেকে অনেক আপডেটেড রাখা, অনেক বিভিন্ন রকম ওয়ার্ডস নিজের ভোকাবুলারিতে রাখা, এগুলো খুবই দরকার পাবলিক স্পিকিংয়ের জন্য। তো সেরকমভাবে আমিও ওরকম প্র্যাকটিস করতাম এবং সেন্সিভিয়াসে আমাকে যে প্ল্যাটফর্ম দিয়েছিল, যে শিক্ষা দিয়েছিল আমাকে, ইংলিশ বলার যে ফ্লুয়েন্সি, সেটা আমি ইংলিশ সেন্সিভিয়াস থেকে অনেক হেল্প পেয়েছি এবং ডিএভিতে গিয়ে সেটি আরও এনরিচ হয়ে গেছে এবং যে জন্য আমি ন্যাশনালে এই সাফল্য পেতে পেয়েছি। ধরো তুমি যে মুহূর্তে জানতে পারলে যে ইউ আর ডিক্লেয়ার্ড অ্যাজ ন্যাশনাল চ্যাম্পিয়ন, সেই অনুভূতিটা কেমন? আসলে কোনোদিন আমি এরকম পাবলিক ইভেন্টে এত বড় স্টেজে কোনো প্রাইজ পাইনি, তো সেই জন্য একটা মনে মনে একটা ফিয়ার ছিল যে হয়তো ন্যাশনালে গিয়ে হয়তো আর হবে না, জোনালসে হয়েছে ঠিক আছে। যে মুহূর্তে তুমি সাফল্যটা পেলে কেমন, সেই অনুভূতিটা কেমন? আই ওয়াজ অন ক্লাউড 9, এত ভালো লাগছিল সেরকম, মানে আমি ভাবতেও পাচ্ছিলাম না যে আসলে আমি তো পেয়েছি, এটা তো কোনো তো স্বপ্ন না, এটা সত্যি আমি পেয়ে গেছি, আমার টিম পেয়েছে, আমার স্কুল পেয়েছে, আমার আমার কন্টেন্ডার যে অগেনস্ট বলেছিল সেও ফার্স্ট হয়েছে, আমার ডিএভি ইজ দ্য চ্যাম্পিয়ন, কোনো বার ডিএভি হয় না বাট এবার হয়ে গেছে। তো ইট ফেল্ট ভেরি নাইস ফর দ্য মোশন, এগেইনস্ট দ্য মোশন, দুজনেই আমরা পেয়েছি ফার্স্ট প্রাইজ। লেখাপড়ার ক্ষেত্রেও তুমি তোমার সাফল্য ধরে রেখেছো, আইসিএসসিতে তুমি 92% মার্কস পেয়েছো। আচ্ছা কোথাও কি মনে হয়েছে এই এতটা সাফল্য কোথাও কোনো ক্লাস করছে পড়াশোনার সঙ্গে, এই ইভেন্টগুলোকে কোথাও ক্লাস করছে কোথাও মনে হয় না? তোমার মার্কস বলে দিচ্ছে কোনো ব্যাপার নয়, তবু তবু তোমার মধ্যে যদি মনে হয় কি এরকম কোনো ক্লাস করেছে? আসলে দেখুন, পড়াশোনার মধ্যে আর কি এমনভাবে নিজেকে ইনভলভ রাখতে হয় যে যখনই আমি পড়ি এমন একটা স্টাইল মেনটেন করি যে আমি যে রিদমে পড়ছি সেটা যেন আমার পাবলিক স্পিকিংয়ে মানে প্রতিফলিত, যেমন রিফ্লেক্টেড হয় যে হ্যাঁ আমি যেরকমভাবে পড়ছি সেরকম আমি সবার সামনে অ্যাড্রেস করতে পারবো, আইল বি এবল টু অ্যাড্রেস আ পিপল, আ গ্রুপ অফ পিপল, সো দ্যাট দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার আই আন্ডারস্ট্যান্ড, আমি যা বুঝছি সেটা যেন ওরা বুঝতে পারে। তো এই একটা ফিলিং নিয়ে আমি পড়াশোনা করতাম, সেই জন্য আর কি হয়তো আমার এই পাবলিক স্পিকিং বা ডিবেট বা এলোকিউশন সেখানে আমার একটা আলাদা মানে ফ্যাক্টর যে যেটা আমাকে আর কি এতটা সাফল্য তুলতে পেরেছে। আমি মনে করি না যে পড়াশোনা কিছুতেই হ্যাম্পার করে না, যদি মনে একাগ্রতা থাকে, যদি মনে করি যে হ্যাঁ আমি অ্যাড্রেস করতে পারবো, আমি কাউকে বোঝাতে পারবো, তাহলে ইট ইজ নট, ইট ইজ মানে ক্লাস তো দূরের কথা, বরং একটা আরেকটার পরিপূরক, পরিপূরক, হ্যাঁ তাই তো, হ্যাঁ একদম। উৎসাহ কার কাছে পেয়েছো? এই উৎসাহ তো একদিনে হয় না, না ছোট থেকে নিশ্চয়ই সেরকম কোথাও তোমার মনে একটা কোথাও নজর ছিল, লক্ষ্য ছিল, তো এই ব্যাপারটাতে উৎসাহ তুমি কোথা থেকে পেয়েছো? আসলে আমার বাবা হচ্ছেন ন্যাশনাল চ্যাম্পিয়ন, 20 times তিনি ন্যাশনাল করেছেন এবং আমার বাড়িতে এত ন্যাশনাল প্রাইজেস, যে সেটা দেখেও আমার একটা মানে ফিলিং আসছিল যে বাবা এত বড় করেছে তো আমি কেন পারি না। তো সেই একটা ইন্সপিরেশন ছিল যে অনেকদিন থেকে ইন্সপিরেশন, মানে এটা ঘটনা তো যে দুর্গাপুরে মেঘনাথ আঢ্যকে নতুন করে পরিচিতি দেবার কিছু নেই, না না তাই না, না তো এটা একটা বড় উৎসাহ। হ্যাঁ তো আই ওয়াজ লাকি টু হ্যাভ মাই ড্যাড অ্যাজ এ ন্যাশনাল উইনার, আর আমার সামনেই এত বড় একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন আছেন, তো অলরেডি এটা একটা সব থেকে বড় ইন্সপিরেশন, মানে বাবা যেভাবে পরিশ্রম করতেন এবং সবার কাছ থেকে যা শুনেছি বাবা এত বড় অ্যাথলিট ছিলেন, তো আমিও ভাবতাম যে হয়তো কোনো ইভেন্টে অ্যাথলেটিক্স না হোক অন্য কোনো ইভেন্টে হয়তো ন্যাশনাল যেতে পারবো এবং আমার ন্যাশনাল চ্যাম্পিয়নের ছেলেও ন্যাশনাল চ্যাম্পিয়ন, হ্যাঁ এটা ইভেন্ট আলাদা হোক না, ইভেন্ট আলাদা হোক না, তো ন্যাশনাল চ্যাম্পিয়ন এটা খুব ভালো লাগে। আমার মা আমাকে অনেক হেল্প করেছেন, বিকজ সবাই তো মানে সবাই চায় পড়াশোনায় ইনভলভ হতে, পড়াশোনার বাইরে আর কোনো কিছু নেই, কিন্তু মা বলেছেন যে না তুমি যদি পাবলিক স্পিকিং ভালো করতে পারো, তুমি যদি ড্রয়িং ভালো করতে পারো, সিঙ্গিং ভালো করতে পারো, দ্যাটস নো প্রবলেম, তুমি যদি তোমার ট্যালেন্টকে দেখাতে পারো দ্যাটস দ্য মেইন থিং। এবং
এছাড়াও আর কি আমার অনেক টিচার সেন্সিভিয়াস থেকে, ডিএভি মডেল থেকে, আমার ফ্রেন্ডস অ্যান্ড অনেক আমার রিলেটিভসও অনেক হেল্প করেছেন আমার, মানে আর কি তাদের অবদান আমি কখনোই ভুলতে পারবো না। এবং এছাড়াও আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখেছিলাম, ন্যাশনাল কন্টেন্ডার্সের সঙ্গে আমি কথা বলেছিলাম তাদের সাথে, তো একটা আলাদা ইন্সপিরেশন সেখান থেকেও এসছে। এবং ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশনে আমি একজনের সঙ্গে দেখা করেছিলাম স্পেশালি, তো তিনি অনেক কিছু বলে গেছিলেন যেটা আমার পরবর্তীকালে অনেক হেল্প করেছে আমার প্রসেস, মানে গুছিয়ে প্রস্তুতি যাকে বলে। হ্যাঁ আচ্ছা, লেখাপড়া এই ধরনের ইভেন্ট এছাড়া তোমার আর কিসে ইন্টারেস্ট? আমি গান করতে বেশ ভালোবাসি এবং আমার নিজের একটা ব্যান্ড আছে, একটা রক ব্যান্ড আছে আমার নিজের, আমার সেন্সিভিয়াস একটা ব্যান্ড আছে যেটা আমি মাঝে মধ্যে গানও করতে ভালোবাসি। It's kind of funny how life can change, can flip 180 in a matter of days. Sometimes love works in mysterious ways. One day you wake up, gone without a trace. I refuse to give up, I refuse to give in. Oh, you're my everything. And I don't wanna give up, I don't wanna give in, oh. So everybody sing. One love for the mother's pride, one love for the times we cried, one love gonna stay alive, oh I will survive, one love for the city streets, one love for the hip hop beats, one love, oh I do believe, one love is all we need. Whoa. Excellent. Thank you. গান শুনলাম, হবি কিছু আছে, নিশ্চয়ই থাকা উচিত। হ্যাঁ, হবি বলতে আমি নিউজপেপার আর্টিকেলস কালেক্ট করতে খুব ভালো লাগে। আমি টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া একটা সেগমেন্ট আছে স্পিকিং ট্রি বলে, যেখানে প্রচণ্ড প্রচণ্ড ইনফরমেটিভ অনেক জিনিস থাকে যেটা কালেক্ট করতে খুব ভালোবাসি। এছাড়াও যেখানে আমি ঘুরতে গেছি, কাশ্মীর, রাজস্থান, যেখানে ঘুরতে গেছি আমি একটা করে কি রিং নিয়ে আসি, দ্যাটস সিম্বলিক অফ দ্যাট প্লেস, তো ওইটা কালেকশন করতে খুবই ভালো লাগে আমার। গুড, আমরা একদম শেষ পর্বে এসে পৌঁছে গেছি, এরপরে তোমার ভবিষ্যতের লক্ষ্যটা কি? আসলে আমার ফিজিক্স নিয়ে রিসার্চ করতে খুবই ভালো লাগে। আমি ঘরে যখনই টাইম পাই তখন আমি ফিজিক্স বই দেখি, জার্নালস পড়ি, ই বুকস পড়ি, তো আমার ইচ্ছা আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করার এবং তারপরে নাসায় গিয়ে সায়েন্টিস্ট হওয়ার একটা স্বপ্ন আছে। গুড, আমরা কথা বললাম এতক্ষণ দেবব্রতর সঙ্গে, দেবব্রত আঠো, তার সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই, আপনাদের সামনে সব কিছু ইতিমধ্যে প্রকাশিত। আমরা ভীষণ গর্বিত এবং আনন্দিত যে আমরা আজকে দেবব্রতকে আমাদের স্টুডিওতে পেয়েছি। আজকের অনুষ্ঠান আমরা শেষ করব, তার আগে দেবব্রত তোমাকে আরও একবার আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি ডিএসটিভির পক্ষ থেকে, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তোমার মা বাবা, স্কুল এবং যারা তোমাকে উৎসাহ দিয়ে এই সাফল্যের স্তরে নিয়ে এসছেন। আর ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখলেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন। নমস্কার।